আমাদের দেশ ইন্ডিয়া, আর এখানে কুসংস্কারেরও কম নেই। তবে সব কুসংস্কারের পেছনে রয়েছে কিছু ঐতিহাসিক ঘটনা এবং সায়েন্সও। তুমি তো এটা শুনেই থাকবে যে কোনো বিড়াল যদি তোমার রাস্তাঘাটে, মানে তোমার রাস্তার সামনে দিয়ে চলে যায়, তাহলে তোমায় দাঁড়িয়ে যেতে হয়। লোক এটা ভাবে সে যদি তারপরও চলে যায় তাহলে তার অশুভ কিছু ঘটে যেতে পারে। তো এর পেছনে থাকা ইতিহাসটা আজ জেনে নাও। আগেকার সময়ে যাওয়া আসার জন্য ব্যবহার হতো ঘোড়ার গাড়ি, নয় গরুর গাড়ি। রাতের সময় জঙ্গলে থাকা যেসব বিড়ালরা রাস্তা পার হতো, তাদের দেখে সেই সব গাড়ি টানা জানোয়াররা ভয় পেয়ে যেত। কারণ অন্ধকারে বিড়ালের চোখ একদম জলজল করে, আর তার ফলে ঘোড়া বা গরু ভয় পেয়ে ব্যালেন্স ঠিক রাখতে পারত না গাড়ির, আর সেই কারণেই গাড়ি চালকরা গাড়ি থামিয়ে দিত। সময় যত বাড়তে থাকলো, মানুষ বিদেশি বিড়াল পুষতে শুরু করলো, এবং তার ফলে রাস্তা পার করা বিড়ালকে দেখে লোকে ভাবতে শুরু করলো, বিড়াল যদি রাস্তা কাটে তাহলে অশুভ জিনিস ঘটে যেতে পারে। তোমরা নিশ্চয়ই খেয়াল করে থাকবে কোনো শপে ঠিক দরজার ওপরে কিছু লঙ্কা আর লেবু ঝোলানো থাকে। তো এর পেছনের কুসংস্কার বলে থাকে যে অলক্ষী নামে একজন দেবী আছেন যিনি শপে ব্যাড লাক নিয়ে আসেন, তার ফলে ব্যবসায়ীর ব্যবসার ক্ষতি হতে পারে। আর এটাও বলা হয়ে থাকে অলক্ষীর ঝাল আর টক নাকি ভালো লাগে, আর তাই দোকানের মালিক দরজার ওপর লঙ্কা লেবু ঝুলিয়ে রেখে দেয় যাতে অলক্ষী তার খিদে মিটিয়ে চলে যেতে পারে। তো এটাই হচ্ছে কুসংস্কার। তো এর পেছনের সায়েন্টিফিক লজিকটা জেনে নাও। লঙ্কা আর লেবু ঝোলানোর ফলে লেবুর মধ্যে থাকা অ্যাসিড আর লঙ্কা দুটো মিশে যায়, কারণ ঝোলানোর সময় সুচ দিয়ে ফুটো করা হয় লেবু ও লঙ্কাকে, আর তার মধ্যে সুতো ভরে ঝোলানো হয়ে থাকে। তো তাদের অ্যাসিড কম্বাইন হওয়ার পর একটা স্মেল উৎপন্ন করে, আর যা পোকামাকড়ের একদম পছন্দের নয়, আর তাই তারা দোকানে আসতে পারে না। আর এটা একটা সাধারণ পদ্ধতি যেটা দোকানের মালিকেরা ব্যবহার করে থাকে। তোমরা ছোটবেলায় শুনেই থাকবে বাবা মা বলতেন নর্থ মানে উত্তরের দিকে মাথা করে শুতে নেই। তো খুব কম লোকেরই জানা আছে এই কারণটি। আমাদের শরীরের চারিদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে, আর আমাদের পৃথিবীর চারিদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে। যখন তুমি উত্তর দিকে মাথা করে শোও, তখন অ্যাকচুয়ালি তোমার শরীরের ম্যাগনেটিক ফিল্ড এবং পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের অ্যালাইন একদম মিলে যায়, আর তার থেকে তোমার শরীরে ব্লাড প্রেশার আর হার্টের রোগ শুরু হতে পারে। আর ঠিক সেই জন্য নর্থের দিকে মাথা রেখে শুতে নেই। পৃথিবীতে নানান ধরনের গাছ আছে, কিন্তু তাদের মধ্যে শুধু বট আর অশ্বত্থ এদের পূজা হয়ে থাকে ভারতবর্ষের কিছু কিছু গ্রামে বা মন্দিরে। তো বাকি গাছের থেকে এই গাছকে কেন পূজা করা হয়? সাধারণত নর্মাল একটি গাছে শালক সংশ্লেষ প্রক্রিয়া থাকে, যার দ্বারা কার্বন ডাইঅক্সাইড নেয় এবং অক্সিজেন দিয়ে থাকে, আর তার দ্বারাই আমাদের পরিবেশের ভারসাম্য বজায় থাকে। কিন্তু রাতের সময় সব গাছ অক্সিজেন নেয় আর কার্বন ডাইঅক্সাইড বের করে, কিন্তু এই বট বা অশ্বত্থ গাছ এদের একটা স্পেশাল শালক সংশ্লেষ প্রক্রিয়া রয়েছে, আর যাকে আমরা ক্যাসুলেশন অ্যাসিড মেটাবলিজম বলতে পারি। তো এই পদ্ধতির দ্বারা তারা রাতেও অক্সিজেন ছাড়তে পারে। আর বট বা অশ্বত্থ সবথেকে বড় গাছ হয়ে থাকে যে প্রচুর পরিমাণে অক্সিজেন দেয়, আর এদের পাতাকে আয়ুর্বেদিক ওষুধ বানানোর জন্য ব্যবহার করা হয়। আর তাছাড়া আগেকার মানুষেরা এই সব গাছের নিচে বহু সময় কাটিয়েছে, আর কোনো রোগ হলে তাদের পাতাও ব্যবহার করে রোগমুক্ত হয়েছে, আর যার জন্য এই গাছগুলোকে তারা ভগবান মনে করত, আর সেই থেকেই হয়ে আসছে এদের পূজো। কোনো শুভ কাজে বা এক্সাম দেওয়ার আগে বেশ একটু দই খেয়ে বা কপালে ফোঁটা লাগিয়ে যাওয়ার নিয়ম আছে ভারতবর্ষে। তো এর পেছনের কারণটা খুবই সিম্পল। হিন্দু মতে দইকে শুদ্ধ জিনিস হিসেবে ধরা হয়ে থাকে, কারণ এটি গরুর দুধ থেকে তৈরি হয়ে থাকে। তো অ্যাকচুয়ালি হলো দই থেকে ভালো মানের এনার্জি পাওয়া যায়, কারণ তার মধ্যে থাকা চিনিতে রয়েছে ক্যালোরি, আর যা আমাদের এনার্জি দেয়, আর দই আমাদের শরীর ঠান্ডা রাখে, আর যার ফলে টেনশন বা স্ট্রেস সেই মুহূর্তের জন্য দূর করে দেয়, মানে ধরে নিতে পারো চাপ কমিয়ে দেয়, আর যার জন্য এখনও এই রেওয়াজ চলে আসছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট